আপনি কি জানতে চান পিএমডিআই কিভাবে ব্যবহার করে? প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার। চলুন দেখা যাক পিএমডিআই কিভাবে ব্যবহার করতে হয়। শুধুমাত্র এই তিনটে স্টেপ মনে রাখবেন। স্টেপ ১, খুলুন আর ঝাঁকিয়ে নিন। স্টেপ ২, বাইরের দিকে শ্বাস ছাড়ুন। স্টেপ ৩, টিপুন এবং শ্বাস ভেতরের দিকে নিন। এবার আমরা ইনহেলারের পার্টগুলো বুঝে নিই। পিএমডিআই এর চারটে মেন পার্ট আছে। মাউথপিস, মাউথপিস ক্যাপ, ডোজ কাউন্টার এবং একটা ক্যানিস্টার। এবার যদি আপনি ইনহেলার প্রথমবার ব্যবহার করেন বা এক সপ্তাহের বেশি ব্যবহার না করে থাকেন, প্রথমে ইনহেলারটি ব্যবহারযোগ্য করতে হবে। কিন্তু ইনহেলার কিভাবে ব্যবহারযোগ্য করব? প্রথমে মাউথপিস থেকে ক্যাপটি খুলে নিতে হবে, তারপর ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং ক্যানিস্টার দুবার প্রেস করে বাতাসে রিলিজ করতে হবে। ব্যাস, আপনার ইনহেলার ব্যবহারের জন্য তৈরি। এবার আমি পিএমডিআই ব্যবহারের স্টেপগুলো ডেমো দিয়ে দেখাই। স্টেপ ১, সোজাভাবে বসুন বা দাঁড়ান। মাউথপিস ক্যাপটি খুলুন আর ভালো করে ঝাঁকিয়ে নিন। স্টেপ ২, পুরো শ্বাস বাইরে ছাড়ুন। তারপর মাউথপিস অংশটি মুখে দাঁতের মাঝখানে নিন এবং ঠোঁট দুটি চেপে বন্ধ করুন। মনে রাখবেন কামড়াবেন না যেন। স্টেপ ৩, এবার আস্তে আস্তে গভীরভাবে শ্বাস নিতে শুরু করুন। যখন আপনি এটা করবেন, তখন ক্যানিস্টার থেকে মেডিসিনের একটা স্প্রে রিলিজ করবেন এবং আস্তে আস্তে কন্টিনিউ শ্বাস নিতে থাকবেন। এবার মাউথপিসটি মুখ থেকে বের করে নিন আর আপনার শ্বাসটি কেবলমাত্র ১০ গোনা পর্যন্ত ধরে রাখুন, অথবা আপনার সুবিধা মতো যতক্ষণ পারবেন। তারপর শ্বাস ছাড়ুন, তারপর মাউথপিস ক্যাপটি বন্ধ করে দিন। গুরুত্বপূর্ণ নির্দেশাবলী: সব সময় মনে রাখবেন, ইনহেল করার পরে ভালো করে মুখে জল নিয়ে কুলি করে ফেলে দেবেন, খেয়ে নেবেন না। বারবার ব্যবহার করার জন্য ডাক্তারের পরামর্শ নিন। কিভাবে পিএমডিআই সঠিকভাবে কাজ করে সেটা জেনে গেছেন। শুধু তিনটে স্টেপ মনে রাখবেন। স্টেপ ১, খুলুন আর ঝাঁকিয়ে নিন। স্টেপ ২, নিঃশ্বাস বাইরে ছাড়ুন। স্টেপ ৩, প্রেস এবং ইনহেল করা। যখন পিএমডিআই ব্যবহার করবেন, তখন কয়েকটি জিনিস মনে রাখবেন। পিএমডিআইতে একটা ডোজ কাউন্টার দেয়া থাকে, যেটা দেখে বোঝা যায় কটা ডোজ বাকি আছে। এটা প্রতিটি ডোজ কাউন্ট করে, কিন্তু এটা ২০টি ডোজ হওয়ার পরে পরিবর্তন হয়। যখন শেষ ৪০টি ডোজ অবশিষ্ট থাকে, তখন এই ডোজ কাউন্টারের রঙটি পরিবর্তিত হয়ে সবুজ থেকে লাল হয়ে যায়। এটা নির্দেশ করে যে আর অল্প কিছু ডোজ বাকি আছে এবং আপনাকে এবার একটা নতুন ডিভাইস নিতে হবে। যখনই কাউন্টারটি জিরো দেখাবে, তার মানে এবার ইনহেলারটি ফেলে দিতে হবে। ইনহেলারটি পরিষ্কার রাখার জন্য মাউথপিসটি একটা টিস্যু পেপার বা শুকনো কাপড় দিয়ে মোছার পরামর্শ দেওয়া হয়, সপ্তাহে অন্তত একবার। এই প্রোডাক্ট সংক্রান্ত আরও তথ্য জানতে হলে এর প্যাকেটের গায়ে দেখুন এবং breathefree.com-এ লগ অন করুন, অথবা এই নাম্বারে কল করুন 9873335577।